অধিক কঠোর হওয়া দেখিলে পাওয়া গেছে রাজ্য প্রশাসনক। আর কাইলৈর পৰা সন্ধিয়া ছয় বজার পৰাই নৈশ অসাধ্য আইন বলবৎ করা হয়েছে সমগ্র অসমত। আর এই সন্দর্ভত সবিশেষ জানিবলৈ আমি পোনে পোনে সংযোগ স্থাপন করছো আমার মরিগাঁওর সংবাদদাতা জিন্তুর সহিত। হয় জিন্তু, আপনার সহিতে আমি পোনপটীয়াকৈ ইতিমধ্যে সংযোগ স্থাপন করছো, যেহেতু এক গুরুত্বপূর্ণ ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা দেখিলে পাওয়া গেছে রাজ্য সরকারে। আর মাত্র কিছুদিন পূর্বে যেহেতু 8 বজার পর নৈশ সান্ধ্য আইন বলবৎ করা হয়েছিল, কিন্তু আজি যখন নতুনক এসওপি ইতিমধ্যে জারি করেছে তাত কেবাটাও নতুন নতুন নিষেধাজ্ঞা আর নির্দেশাবলী ইতিমধ্যে উল্লেখ করে দিয়া হয়েছে। অর্থাৎ কাইলৈর পর 2 বজার লগেলগে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক বা দোকান পোহার সকল বন্ধ ঘোষণা করা হয়েছে। আর লগতে 6 বজার পর ইতিমধ্যে নৈশ সান্ধ্য আইন বলবৎ হব বলে উল্লেখ করা হয়েছে এই এসওপি খনত। যেহেতু আপনি বর্তমান মরিগাঁওত উপস্থিত আছে, কি জানাব সবিশেষ? জিন্তু, নিশ্চিতভাবে হরিদ্বার দিনের দিনে এটা সমগ্র দেশতে মহামারী করোনায় ভয়াবহ রূপ ধারণ করেছে। আর এই মুহূর্তে মই মরিগাঁও নগর মাছমজিয়াত আছো আর মরিগাঁও নগর মাছমজিয়াত দেখাবলৈ চেষ্টা করি, যেহেতু করোনাক লৈ অসম সরকারে পুনের নতুন নীতি নিয়ম বাঁধি দিছে যে অহাকালি দিনের 2 বজার পর সকলবোর দোকান পোহার বন্ধ হব, তদুপরি সন্ধ্যা 6 বজার লগেলগে নৈশ সান্ধ্য আইন জারি হব। কিন্তু তার পর মুহূর্তে আমি দেখাবলৈ চেষ্টা করি, যেহেতু পূর্বতে যখন নীতি আইন তেওঁলোকে বাঁধি দিছিল যে সন্ধ্যা 6 বজার লগেলগে সকলবোর দোকান পোহার বন্ধ হব লাগবে, আর তার বিপরীতে 8 বজার লগেলগে নৈশ সান্ধ্য আইন জারি করেছিল। কিন্তু এই মুহূর্তে পূর্বর যে নীতি নিয়ম মানি মরিগাঁও নগর যখন আসলে দোকান পোহার আছে সকলবোর এই মুহূর্তে বন্ধ করা পরিলক্ষিত হয়েছে। আর সকলবোর লোকে বর্তমান সময়সাত আমি দেখাই আছো সকলবোর লোকে যখন ব্যবসায়ী আছে ব্যবসায়ী সকলে নিজের নিজের দোকান পোহার বন্ধ করে তেওঁলোকে এই মুহূর্তে ঘরবা হয়েছে। আর যেহেতু কাইলৈর পর পুনের নতুন আইন সরকারে জারি করেছে যে 2 বজার পর সকলবোর দোকান পোহার বন্ধ হব আর সন্ধ্যা 6 বজার লগেলগে নৈশ আইন জারি হব। আর ইয়ার গতি আমি ব্যবসায়ী সকলের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করি তেওঁলোকৰ ওপৰত কেনে ধরনের প্রভাব পড়বে আর আসলে সরকারে যে আইন নতুন করে জারি করেছে সেই আইনক লোক আসলে সম্মত হয় না হয় ভাল পাইছে না বেয়া পাইছে সকলবোৰ মতামত জানাবলৈ চেষ্টা করি। কিন্তু আমি তার পূর্বে আমি কব বিচারিম যে মরিগাঁও নগরত কালির দিনটলৈকে মুঠ মরিগাঁও জেলাখনত মুঠ করোনা আক্রান্ত লোকের সংখ্যা হয়েছিল 600, গতি যথেষ্ট আক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধি পাইছে, সমগ্র রাজ্যতে বৃদ্ধি পড়ছে। তদুপরি যাকালের দিনটি যেহেতু গুৱাহাটী মহানগরতে 24 জনক লোক করোনা আক্রান্ত হয়ে মৃত্যু খাবতে বলা পরিবেশের সৃষ্টি হয়েছে। গতি এই ক্ষেত্রে সরকারে যথেষ্ট কঠোর হয়েছে, জেলা প্রশাসন যথেষ্ট কঠোর হয়েছে। আর আমি আমার সঙ্গে ব্যবসায়ীস আছে ব্যবসায়ীসর মতামত জানাবলৈ চেষ্টা করি, যেহেতু সরকারে নতুনক আইন এখন জারি করেছে যে অহাকালির পর 2 বজার লগেলগে সকলবোর দোকান পোহার বন্ধ করব আর সন্ধ্যা 6 বজাত নৈশ সান্ধ্য আইন আছে, কি কব এই মুহূর্তে? বর্তমান যে দেশের পরিস্থিতি হয়ে আছে এই পরিস্থিতি হিসাবে আমি ভাবো যে এটাও বহু ভালো হয়ে আছে, কিন্তু বাইরত আপনি পরিস্থিতি দেখলে আপনার মানে ভয়াতুর বুঝছে না কথাটা। এটা জায়গায় জায়গায় তো ফুল লকডাউন হয়ে আছে, আমার এটা যে 6টা বজালে হেরি খোলা আসে তারপর নাইট কার্ফিউ আসে, এটা কালির পর 2টা বজার পর দিছে, 2টা বজালে দোকান পর খোলা থাকবে, 2টা বজার পর বন্ধ থাকিব। কিন্তু এই সরকার কোভিড-19 যে গাইডলাইন এই গাইডলাইন আমি পালন করব লাগে মূর হিসাবত, কিয়কি এই আমার কারণে ভাল। আমি যদি এই ব্রেক নকরো চেইনটু, যদি চেইন ব্রেক করা না যায় এই আরো বড়ব, এই চেইনটু ব্রেক করব কারণ লকডাউনটা অত্যন্ত প্রয়োজনে বুঝছেন আপনি। আর ব্যবসায়িক যদি দোকান বাজার খোলা থাকে কাস্টমার আইব, কাস্টমার এলে তো আপনি মানা করব না, দোকান খুলব লাগে, দোকান খোলা হলে তো কাস্টমার আইব না, কাস্টমার আইব কর্মচারী আইব সাহেব আইব, তো মানুষ গোটেখি একেলগে যেটা গোট খাব তো কেবাটা সংক্রমণ হয়তো আইব পারে, এইটার কারণে আমি না করব নো। গতি এই মো হিসাবত এক প্রকারে ভাবো যে এই বেয়া হওয়া নাই, ভালো হয়েছে ফুল লকডাউন। কিন্তু আর একটা কথা, এটা ফেস্টিভ্যাল আসিল আগত, কিন্তু ফেস্টিভ্যালটা আমি আগত পাই থাকিম, আরও পাই থাকিম, বারে বারে পাই থাকিম, কিন্তু জিন্দগি যে জীবন আছে সেটা পাও না বারে বারে ঘুরাই পেলে, এবারে পাম, গতি যা নাই তো যা নাই ভাই, নিজকে সেভ করাটা ভাল বুঝাব। ধন্যবাদ। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীসকলৰ অৱস্থা কি হ'ব, যেহেতু তেওঁলোকে এখন সৰু ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ যিসকল সৰু সৰু ব্যৱসায়ী তেওঁলোকে এখন সৰু দোকান কৰি জীৱন নিৰ্বাহ কৰে, তেওঁলোকৰ অৱস্থা কি হ'ব? চৰকাৰে ভাবিব লাগিব, যিসকল দৈনিক কিবা এটা বেচিলেহে ঘৰত খাদ্য নিব পাৰে তেনেকুৱা কিন্তু ব্যৱস্থা, কোনোবা এন জি অ' আছে বহুত এন জি অ'বিলাক চাব লাগিব, আৰু কিছু চৰকাৰী ফালৰ পৰাও সেইটো চাব লাগিব, কাৰণ বন্ধটো হোৱাটো আৱশ্যকেই, নহ'লে দিনক দিনে যিটো আমাৰ মহামাৰীটো বাঢ়ি গৈ আছে, এটা মানুহৰ জীৱনৰ দাম এটা ব্যৱসায়তকৈ বহুত ডাঙৰ বস্তু, গতিকে দুদিনমান ব্যৱসায় বন্ধ থাকিলে যদি জীৱনৰ মানুহ ৰক্ষণাবেক্ষণ হয় সেইটো হোৱাই ভাল, মই সেইটো ভাবোঁ। আৰু যিবিলাক সৰু সৰু ক্ষুদ্ৰ ব্যৱসায়ী যায় দৈনিক ব্যৱসায় নকৰিলে সিহঁতৰ ঘৰৰ ভাত নচলে, সেইটোক চৰকাৰে বিশেষভাৱে চাব লাগিব। আৰু মৰিগাঁওত বহুত এন জি অ' আছে, এন জি অ'সকলে ভাবক তেনেকুৱা মানুহ কিবা আমি বিকল্প চিন্তা কৰিব পাৰোঁ নেকি, তেখেতসকলক অন্ততঃ ঘরখন চলিব পৰাকৈ কিবা ব্যবস্থা কৰে, বিকল্প ব্যবস্থা কৰিব পাৰে নেকি, তেনেকৈ চিন্তা কৰিব লাগিব আমি সবে, কাৰণ দোকানটো খুলিছে ভাল হৈছে, কিন্তু খোলাটো যে দিছে 2টা বজালৈ, কিন্তু তাতো আমাৰ ভয় আছে, কাৰণ দোকানত 5 জন মানুহ সোমাবলৈ আদেশ দিছে, কিন্তু আমি কাক মানা কৰিম, হেঁচা পৰে। আৰু এটা বিশেষ এটা পৰব আহি আছে, তাততো মানুহ সোমাবই, সোমালে মানুহৰ লগত বেয়া বেয়ে হ'ম,
তাতকে যে খসায় আমাৰ সংগ্ৰামত ভালৰ কাৰণে যে বস্তু কৰে আমাৰ গোটেই ফুললি ফুললি বন্ধ কৰি দিয়াই ভাল মই এটো ভাবো চৰকাৰে জয় কৰা আইনক আপোনালোকে ভাল পাইছে মানে ভাল এটো চৰকাৰ কা কাৰণে আমাৰ ৰাইজৰ কাৰণে কৰিছে ৰাইজৰ ভালৰ কাৰণে কৰিছে ভাই হৰু ব্যৱসায় হৰু হিচাপত ডাঙৰ হিচাপত খৰচা আছে সবৰে মাৰ এটা আছে এটো কথা খাটাং আমাৰতো মাৰ আছে ডাঙৰ হিচাপত ডাঙৰ মাৰ আছে হৰু হিচাপত হৰু মাৰ আছে কিন্তু মাৰ যদি মাৰ আছে কিন্তু মাৰটো পিছত যদি জীয়াই থাকোঁ মেকআপ কৰিম যেন তেনে চেষ্টা কৰি কিন্তু বৰ্তমান যিটো পজিশ্যন হৈ আছে না এইটো মানে এটা জীৱনৰ নিৰাপত্তা নাইকিয়া মানুহ হৈ গৈছে নিশ্চিতভাৱে হৰিদ্ৰা এয়া শুনিলাম যে আচলতে যিসকল মৰিগাঁৱৰ ব্যৱসায়ী প্ৰতিষ্ঠান বা ব্যৱসায়ী তেওঁলোকৰ স্বত্বাধিকাৰসকল আছে তেওঁলোকে চৰকাৰৰ যি আইন তেওঁলোকে আইনক তেওঁলোকে সন্মত দিছে তেওঁলোকে ভাল পাইছে তেওঁলোকে কৈছে কি তেওঁলোকৰ মতে আৰু 15 দিন যদি চৰকাৰে লকডাউন দিয়ে তথাপিও তেওঁলোকে সেই লকডাউনক মানি ল'ব কাৰণ যে দেশৰ পৰিস্থিতিক লৈ তেওঁলোকে সকলোবোৰ মুঠতে নীতি নিয়ম মানিবলৈ তেওঁলোকে এই মুহূৰ্তত সন্মত আছে আৰু তেওঁলোকে কৈছে তাকেই কৈছে যে বৰ্তমান সময়ছোৱাত চৰকাৰে দিয়া নীতি নিয়ম যিসমূহ বান্ধি দিছে সকলোবোৰ তেওঁলোকে সদায় মানি যাব বুলি এই মুহূৰ্তত কৈছে আৰু আমি পুনৰবাৰ দেখাবলৈ চেষ্টা কৰিম আচলতে এই মুহূৰ্তত মৰিগাঁও নগৰৰ যি দৃশ্য মৰিগাঁও নগৰ সকলোবোৰ দোকান পোহাৰ বন্ধ কৰিছে প্ৰতিখন দোকান আচলতে এখন এখনকৈ দোকান বন্ধ কৰি সকলোৱে বৰ্তমান সময়ত ঘৰমুৱা হৈছে আৰু আমি দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ খন্তেক সময়ৰ পিছতে যিহেতু বৰ্তমান সময়ছোৱাত দোকান পোহাৰ বন্ধ কৰি সকলোৱে ঘৰমুৱা হৈছে আৰু খন্তেক সময়ৰ পিছতে এই মৰিগাঁও নগৰ মাছমজিয়া সম্পূৰ্ণৰূপে নীৰৱ নিস্তব্ধ হ'ব আৰু একো একোজন লোক এই নগৰৰ পৰা নগৰ মাছমজিয়াৰ পৰা ঘৰলৈ সকলোৱে উভতি ঘৰলৈ গুচি যাব হৰিদ্ৰা কিন্তু এই মুহূৰ্তত আমি আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপুনি পোনে পোনে ইতিমধ্যে সংযোগ স্থাপন কৰি আমি আমাক কেইবাটাও উল্লেখনীয় কথা আপুনি ইতিমধ্যে উল্লেখ কৰিছে আৰু এনেদৰে এবাৰ ৰাজ্যত যি ভয়াৱহ সংক্ৰমণ বৃদ্ধি পাইছে কৰোণা ভাইৰাছৰ তেনে পৰিপ্ৰেক্ষিততে ইতিমধ্যে ৰাজ্য চৰকাৰে এখন নতুন SOP জাৰি কৰিছে আৰু SOPখনত কেইবাটাও নতুন নিৰ্দেশাৱলী